Hello viewers, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা বাংলা মুভি ও নাটকের ক্রাশ নায়িকাদের মধ্যে অন্যতম জনপ্রিয় ক্রাশ নাজিবা তুশির বয়ফ্রেন্ড, হাজবেন্ড, পরিবার, বাড়িঘরের ইনকাম, লাইফস্টাইল, আসল পরিচয় ও অজানা সকল তথ্য সম্পর্কে জানব। তাই ভিডিওটি এক সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি। নাজিফার আসল নাম নাজিফা আঞ্জুম তুশি আর তার ডাকনাম নাজিফা তুশি। তিনি পেশায় একজন মডেল ও অভিনেত্রী। নাজিফার জন্মস্থান ঢাকা, বাংলাদেশ। তিনি জন্মগ্রহণ করেন 14 অক্টোবর 1997 সালে। সেই হিসাবে বর্তমানে তার বয়স চলছে 25 বছর। নাজিফা তুশি উচ্চতায় 5 ফুট 5 ইঞ্চি ও তার ওজন 55 কেজির মতো। নাজিফার জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী। নাজিফার শখ হচ্ছে গান শোনা, মডেলিং করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ও ভ্রমণ করা। নাজিফা তুশির শিক্ষা জীবন। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে পড়ালেখা শেষ করেছেন। নাজিফা তুশি 2012 সালে লাক্স সুপারস্টার চ্যানেল আই 2014-এর প্রথম রানার আপ হয়েছিলেন আর 2016 সালে তার প্রথম অভিনীত আইসক্রিম সিনেমাটি মুক্তি পায়। আর বর্তমানে তিনি নতুন নতুন মুভি, ওয়েব ফিল্ম ও নাটকে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন এবং তার সুন্দর চেহারা আর চমৎকার অভিনয়ের জন্য ইতিমধ্যেই লক্ষ লক্ষ ছেলেদের ক্রাশ হয়ে পড়েছেন। তো আমার দেখা নাজিফা তুশির জনপ্রিয় কাজগুলো হচ্ছে নেটওয়ার্কের বাহিরে হাওয়া সিনেমা, দ্য ডার্ক সাইড অফ ঢাকা, ত্রিভুজ প্রেম অথবা প্রেমের গল্প ও নিষিদ্ধ বাসর ইত্যাদি। নাজিফা এখনও পর্যন্ত সিঙ্গেল রয়েছেন। বর্তমানে তার কোনো বয়ফ্রেন্ডই নেই বলে তিনি দাবি করছেন। নাজিফার ইনকাম। তিনি প্রতিটি সিঙ্গেল কাজের জন্য 20 থেকে 30 হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে এই মুহূর্তে নাজিফার আনুমানিক মোট সম্পদের পরিমাণ হচ্ছে 50 লাখ টাকারও বেশি। নাজিফার গাড়ির কালেকশন। দুঃখিত, নাজিফা এখনও পর্যন্ত কোনো গাড়ি ক্রয় করতে পারেননি। সো ভিউয়ার্স, নাজিফার মুভি, নাটক ও ওয়েব ফিল্ম দেখতে আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন।